হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো স্ক্রুটনি এবং রিভিউর মধ্যে ডিফারেন্স কি, এই স্ক্রুটনি কারা করবে, রিভিউ কারা করবে, এবং তোমাদের অনেকেরই ডাউট রয়েছে স্ক্রুটনি এবং রিভিউর প্রসিডিওর কী রয়েছে। তোমরা যদি এবছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আমি পার্টিকুলার মাধ্যমিকের রিভিউ কীভাবে করতে হবে এবং উচ্চ মাধ্যমিকের রিভিউ কীভাবে করতে হবে সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই তোমাদের রেজাল্ট তোমরা দেখে নিয়েছো, কেউ মার্কশিটও পেয়ে গেছো, মানে মাধ্যমিকের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে কিছু স্টুডেন্ট মার্কশিটও পেয়ে গেছো, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি রয়েছে তোমরা অনলাইনে তোমাদের রেজাল্ট দেখতে পেরেছো। এবং এখানে অনেকেই আমাকে বলছো যে আমার যে অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছিলাম সে অনুযায়ী আমি নম্বর পাইনি, আমার নম্বর কমে গেছে, আমার নম্বর যদি ভালো করে চেক হয়নি, যে আমার থেকে যে খারাপ স্টুডেন্ট রয়েছে তার নম্বর বেড়ে গেছে, এক্ষেত্রে এ আমি কি করতে পারি, এই তো আমার ক্ষেত্রে কি রিভিউ করা দরকার, আমার ক্ষেত্রে কি স্ক্রুটিনি করা দরকার, আমার ক্ষেত্রে কি হবে এবং প্রসিডিওর বা কি আছে। দেখো, আগে আমি রিভিউ এবং স্ক্রুটিনির পুরো প্রসিডিওরের ব্যাপারে আলোচনা করব যে রিভিউ কি আর স্ক্রুটিনি কি। তোমরা যখন স্ক্রুটিনি বা রিভিউ করতে যাবে তখন দেখতে পারবে ওখানে লেখা রয়েছে PPS আর PPR। PPS মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, আর PPR মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। তো এখানে তোমরা বুঝতেই পারছো PPS, এস মানে স্ক্রুটিনি আর PPR মানে হচ্ছে রিভিউ। তোমাদের ফুল ফর্ম বলে দিলাম। এখানে আমি বলি যে PPR মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ মানে কি, আর PPS মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি মানে কি। দেখো, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি মানে হচ্ছে তোমাদের যে নম্বরগুলো তোমাদের খাতায় তোমরা পেয়েছো, মানে কি প্রত্যেকটা কোশ্চেনের একটা করে নম্বর থাকে, কোনো কোশ্চেনের নম্বর রয়েছে ধরো 1 নম্বর, কোনোটাই 5 নম্বর, কোনোটাই 6 নম্বর, এরকমভাবে এ নম্বর দেওয়া থাকে বড় কোশ্চেন বা শর্ট কোশ্চেনের। এ ধরো এখানে 5 নম্বরের কোশ্চেন তোমরা লিখেছো, 5-এর মধ্যে তোমরা 3 পেয়েছো, এরকমভাবে প্রত্যেকটা মানে কোশ্চেন ওয়াইজ তোমাদের টিচাররা নম্বর দেয়। এই নম্বরগুলো তোমাদের সাম করতে হয়, তারপরে টোটাল নম্বরটা দেয়। তো এই যে সাম করার ক্ষেত্রে যদি ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তো সেটাকে তোমরা চেক করার জন্যই করবে হচ্ছে স্ক্রুটিনি। এই কী করে, যে ক্যালকুলেশনের যে প্রবলেম থাকে ক্যালকুলেশনের প্রবলেমগুলোকে চেক করে হচ্ছে স্ক্রুটিনি, পুরোপুরি চেক করে না, শুধুমাত্র ক্যালকুলেশনগুলোকে চেক করে। এবং তারপরে যদি আমি বলি যে তোমাদের বাদবাকি যে তোমাদের রিভিউর ক্ষেত্রে কি, রিভিউর ক্ষেত্রে কি তোমাদের এই যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো ভালো করে দেখা হবে, যে এখানে 3 নম্বর দিয়েছে সেটা কি অ্যাকচুয়ালি 3 নম্বর পাওয়ার যোগ্য, সেটা কি 5 নম্বর পেতে পারে, 5-এ 5 পেতে পারে, সেটাও কিন্তু টিচাররা এখানে দেখবে, যে ভুলবশত 3 দিয়ে দেয়নি তো এমন লেখা লিখেছে যাকে, যাতে কি স্টুডেন্টের এই পার্টিকুলার কোশ্চেনটা আরেকটু নম্বর বাড়ানো যায় কিনা। তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে রিভিউ, মানে পুরোপুরি তোমাদের কোশ্চেন ওয়াইজগুলোকে চেক হবে এবং তারপরে ক্যালকুলেশনও করবে। তার মানে বুঝতে পেরেছো স্ক্রুটিনি মানে শুধুমাত্র তোমাদের নম্বরগুলোকে প্লাসের ক্ষেত্রে, মানে যোগ করার ক্ষেত্রে কোনো ভুল হয়েছে কিনা সেটাকে দেখা হবে, যোগ করা হবে আরেকবার করে। আর তোমাদের রিভিউ মানে পুরোপুরি বিস্তারিত খাতাটাকে আবার প্রথম থেকে শুরু করে চেক করা হবে, যে নম্বর যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনে ঠিক আছে কি না, তারপরে ক্যালকুলেশন ঠিক আছে কিনা, সমস্ত কিছু চেক হবে। তো এখন তোমরা বুঝে গেলে যে রিভিউ করলে কী হয়, স্ক্রুটিনি করলে কী হয়, এক্ষেত্রে কিন্তু ও যে এটাই হবে এর কোনো মানে নেই, এখানে টিচারদের উপর নির্ভর করে। যারা চেক করে অনেক সময় কী হয়েছে, তারা স্ক্রুটিনি করতে দিলেও খাতাগুলো একবার দেখে যে না কী পরিস্থিতিতে আছে, স্টুডেন্টকে নম্বরটা দেওয়া যায় কি না, নম্বরটা দিয়ে বাড়িয়ে দেওয়া যায় কেন। ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন ফেল করে তখনই কিন্তু স্ক্রুটিনি করে, আর কোনো স্টুডেন্ট যদি মনে হয় যে আমি যে অনুযায়ী পরীক্ষা দিয়েছি সে অনুযায়ী নম্বর পাইনি, আমার নম্বর কমে গেছে, সেক্ষেত্রে তারা রিভিউ করে। এবার মাধ্যমিকের প্রসিডিওর কী আছে, উচ্চ মাধ্যমিকের প্রসিডিওর কী হচ্ছে, আমি প্রথমে মাধ্যমিকের প্রসিডিওর বলি। অনেকে তোমরা মার্কশিট পেয়ে গেছো, তোমাদের রিভিউ বা স্ক্রুটিনির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে তোমরা কী করবে, তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো অনলাইনে সুবিধা নেই, তোমাদের স্কুলে গিয়ে অফলাইনেই করতে হবে, এবং তোমাদের একটা ফর্ম দেওয়া হয়, ফর্মটাকে ফিল আপ করে এ তোমরা যে যে সাবজেক্টে রিভিউ করতে চাও বা স্ক্রুটিনি করতে চাও সেই সব সাবজেক্ট মেনশন করতে হয়, এবং তোমাদের এই ফিজটা স্কুলে জমা দিতে হয়, সাথে আগে তোমাদের সিগনেচার লাগে। তো এখানে দেখা যাচ্ছে তোমরা যেহেতু এই অফলাইনে প্রক্রিয়া, এখানে তো জানো এই সময় হুটহাট করে তোমরা যেতে পারবে না, সেই ক্ষেত্রে এ তোমরা স্কুলের কাছ থেকে আগে প্যারেন্টসদের পাঠাও, ইনফরমেশান নিয়ে আসে যে কীভাবে আমরা করব, প্রসিডিওর কী হবে, যেহেতু স্কুলের হাতে এটা অফলাইনে হচ্ছে, সেহেতু তোমার যে স্কুল রয়েছে সেই স্কুলে এ তোমরা খবর নিয়ে নাও, তারপরে তোমরা যাও, তোমাদের কেন একটা সিগনেচার পড়ে, এবং অধিকাংশ স্কুল তোমাদের ফর্ম বাড়িতেও দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এরপরে আসছি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা, তোমরা জানো অনলাইনে তোমরা রেজাল্ট পেয়ে গেছো, এবং কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট যাদের দেখাচ্ছিল তারাও কিন্তু রেজাল্ট এখন শো করে দিয়েছে, যে এত মানে প্রবলেম ছিল স্টুডেন্টদের যে কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট কেন দিচ্ছে, রেজাল্ট শো করে দিয়েছে কোন কোন বিষয়ে তোমরা ফেল করেছো বা কোন প্রবলেম হয়েছে। অনেকে দেখা যাচ্ছে বলছে কন্ট্যাক্ট ইউর ইনস্টিটিউট ছিল, পাশও করে গেছি পরবর্তী সময়।
তো এই ক্ষেত্রে অনেকের অনেক রকম সমস্যা ছিল, অনেকটা প্রবলেম হয়ে গেছে অনেকের, ও অনেকে বলছে যে আমি এরকম ফেল করার যোগ্য না। তো এই ক্ষেত্রে তোমরা তোমাদের কি অফলাইনের প্রসিডিউর না, তোমাদের অনলাইনে স্ক্রুটনি এবং রিভিউ করতে হবে। তো এই অনলাইনে তোমরা যখন স্ক্রুটনি বা রিভিউ করবে, ভালো করে মনোযোগ সহকারে শোনো, অনলাইনে স্ক্রুটনি আর রিভিউ করবে, তোমাদের ক্ষেত্রে এরকম না যে তোমরা চাইলে স্ক্রুটনিও করতে পারো, রিভিউও করতে পারো, তোমাদের ইচ্ছে, তোমরা যেটা করলে তোমাদের মনে হয় যে ভালো হবে সেটা করবে। এ কিন্তু যাদের নম্বর কমে গেছে, মনে হচ্ছে যে আমরা নম্বর আরেকটু মনে হচ্ছে বেশি পাইলে ভালো হয়, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের এর মনে হচ্ছে কনফিডেন্স রয়েছে, খুব কনফিডেন্স রয়েছে যে আমরা এই সাবজেক্টে এই নম্বর পেতেই পারি না, সেই সাবজেক্টে তোমরা অবশ্যই রিভিউ করো, আমি সেটা বলবো তোমাদের রিভিউ করো, সেক্ষেত্রে তোমাদের ভালো হবে। আর তোমাদের যে আগস্ট মাসের 31 তারিখে তোমরা রেজাল্ট পাবে, মানে 31 তারিখে স্কুলগুলোতে চলে আসবে দুটোর মধ্যে, আমি বলেছি, তারপরে তোমাদের স্কুল থেকে ডিস্ট্রিবিউট করা হবে, কোনো কোনো স্কুলে 1 তারিখ দেওয়া হবে, কোনো কোনো স্কুলে 2 তারিখ দেওয়া হবে আগস্ট মাসে। তো এখানে আগস্ট মাসে যখন তোমরা রেজাল্ট হাতে পাবে, তার আগে কিন্তু তোমরা অনলাইন খুলে গেলেও মানে তোমরা স্ক্রুটনি বা রিভিউ করতে পারবে না, কারণ ওখানে তোমাদের যে মার্কশিট দেওয়া হবে না, সেই মার্কশিটে একটা সিরিয়াল নম্বর থাকে, সেই সিরিয়াল নম্বরটা ওখানে পুট করতে হবে, তোমাদের এই ওয়েবসাইটে সেটা দিতে হবে। তো তোমরা মার্কশিট না পেলে তোমাদের সিরিয়াল নম্বর পাবে কী হবে, ঠিক আছে? সেই কারণে কিন্তু তোমরা যতক্ষণ না হাতে মার্কশিট পাচ্ছ, ততক্ষণ কিন্তু তোমরা সেই রিভিউ বা যে স্ক্রুটনি সেই প্রক্রিয়া শুরু করতে পারছো না। তো তোমাদের আমি অনলাইনে কি যখনই ওয়েবসাইট বেরিয়ে যাবে তখনই আমি দেখিয়ে দেবো প্রসিডিউরটা কী রয়েছে। এই ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো, তো তোমাদের সমস্ত ডাউট আশা করি ক্লিয়ার হয়ে গেছে রিভিউ এবং স্ক্রুটনি নিয়ে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। আর এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো, এবং কোন কোশ্চেন থাকলে তোমাকে কোশ্চেন করতে পারো, আর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।